একসময় ছিল কার ক্যান্সার হলে তখন তার সাথে তাকে দূরে দূরে রেখে দিত, সে তো হয়তো মরে যাবে। সে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার মনে হচ্ছে যে আমার মরে যাওয়াটাই ভালো, আমার থাকা উচিত না, আমার কাউকে দরকার নাই। আমাদের যখন এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমরা চিন্তা করি আমাদের দরকার আর লেখা উচিত, তখন অনেক কিছু চিন্তা করতে হয়েছে যে কি কি জিনিস এটার মধ্যে দরকার। একটা মানুষ তো শুধু একটা ফিজিক্যাল শরীর না, তার একটা মাইন্ড আছে, তার একটা মন আছে, তার পারিবারিক একটা অভিজ্ঞতা আছে, আর সব কিছু মিলে এমন একটা চিন্তা করতে হবে যে যখন আমরা এটার ট্রিটমেন্ট, এটার সার্ভিস ডেভেলপমেন্ট, এটা প্রোগ্রাম ডেভেলপমেন্ট আমরা দেখবো আর করতে চেষ্টা করব, সবগুলো অ্যাসপেক্টকে মিলে নিয়ে করতে হবে। এখানে স্বাস্থ্য এবং হেলথ সেক্টর বিরাট একটা গুরুত্বপূর্ণ কাজ তাদের করতে হয়, হেলথ ট্রিটমেন্ট করতে হয়, হেলথ প্রিভেনশন করতে হবে। কিন্তু ওর চেয়ে বেশি মানসিক রোগ, মানসিক সুস্থতার জন্য ওর চেয়ে বেশি দরকার যে একটা সামাজিক পরিবেশ, একটা সামাজিক অ্যাকসেপ্টেন্স, একটা সোশ্যাল স্টিগমা রিডিউস করার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। কারণ আমরা হাজার ট্রিটমেন্ট করতে পারি, আমরা যদি যাদের মানসিক কষ্টে যারা ভুগছে তাদেরকে যদি আমরা ছোট নজরে দেখি, তাদেরকে যদি আমরা আমাদের থেকে আলাদা রেখে দিই, বন্দি করে রেখে দিই, একটা হাসপাতালে হোক, একটা জেলখানায় হোক, বা নিজের ঘরের মধ্যেও দূরে রেখে দিই, তাকে যদি আমরা এমনভাবে দেখি যে সে একটা স্বাভাবিক মানুষ না, সে সবার মতন সব কিছু করতে পারবে না, আমরা যদি ওই জিনিসটাই বদলাতে না পারি, আমাদের চিন্তা, আমাদের সবার চিন্তা, আমরা যারা ভুগেছি তাদের চিন্তা, আর যারা পরিবারে একজন আছে তাদের চিন্তা, আর আমাদের বড় সমাজে, আমরা যদি এই চিন্তাটা না বদলাতে পারি তাহলে কোনো দিনও এই চেঞ্জটা আসবে না। আর ওই চেঞ্জটা কিন্তু হেলথ প্ল্যান, স্ট্র্যাটেজিক প্ল্যান, হেলথ মিনিস্ট্রি তাদেরকে দিয়ে হবে না। এটা আমাদের মানুষ হিসাবে, আমাদের দেশ, একটা জাতি হিসাবে আমাদের চিন্তা বদলাতে হবে। আমরা যদি এক সময় ছিল কারোর ক্যান্সার হলে তখন তার সাথে তাকে দূরে দূরে রেখে দিত, সে তো হয়তো মরে যাবে, এমন একটা ছিল অনেক বছর আগে, আপনি চিন্তা করেন এরকম একটা অ্যাটিটিউড ছিল। এখন কিন্তু ওটা বদলে গেছে, তাই না? কারণ আমরা জানি ওটা একটা রোগ হিসাবে দেখি, ওটা একটা ট্রিটমেন্ট করতে চাই, ওটা প্রিভেনশন, কি কোন জিনিস খেলে ক্যান্সার হয় না, কীভাবে আমরা সুস্থ থাকবো, ওইগুলো চিন্তা করি, তাই না? কিন্তু যখনই আমরা স্কিজোফ্রেনিয়ার কথা বলি, যখনই আমরা ডিপ্রেশনের কথা বলি, বাইপোলার ডিসঅর্ডার কথা বলি, অ্যাংজাইটি ডিসঅর্ডার কথা বলি, অটিজমের কথা বলি, তখনই কিন্তু আমরা মাথা ঘুরাই ফেলি, তখন আমরা মনে করি না না না, এটা তো একটা অন্য জিনিস, এদের কোনো সুস্থতা হবে না, এরা ভালো হবে না, এরা আমাদের দেশের, আমাদের পরিবারের কোনো কন্ট্রিবিউটর হবে না, একটা প্রোডাক্টিভ মানুষ হবে না, সে কোনো ব্যাপারে শিক্ষা দীক্ষারও তার দরকার নাই, শিক্ষা দিয়েও লাভ নেই, করতে পারবে না, সব কিছু না 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 না। আমরা এটা চিন্তা করি না যে সবার আগে সে একটা মানুষ, তাই না? ওই মানুষটার ভালো থাকার জন্য কি দরকার এটা আমরা চিন্তা করি না। আমরা একটা লেবেল দিয়ে দেই, আমরা একটা রোগের নামে তাকে একটা জায়গায় সামাজিকভাবে এমন একটা পর্যায়ে ফেলে দেই যে তার হাজার ট্রিটমেন্ট করলেও সে সাধারণ জীবনটা কোনো দিনও ফিরে পায় না, মানুষের কাছে ওই সম্মানটা কোনো দিন ফিরে পায় না। ওই ট্রিটমেন্টের পরে, ট্রিটমেন্ট যাতে সে ঠিকভাবে পেতে পারে, নিতে পারে, ওই পরিবেশটা তৈরি করে দেয় না, নিজেদের পরিবারে ওইটা তৈরি করে দেয় না, তাদের তাকে একটা ছোট চোখে, ভিন্ন চোখে দেখি, তাকে সবসময় আমরা মনে করি খুব দুর্বল। কিন্তু আসল কথা হচ্ছে যে মানুষ সাফার করেছে তা, আর ওই সাফার করার পরে ওই সাফারিং নিয়ে সে বেঁচে আছে, সে সব থেকে বেশি শক্তিমান। তার কাছে যেই রেজিলিয়েন্স আছে, তার কাছে যে স্ট্রেংথ আছে, আমাদের সবার মধ্যে ওটা নাই। আমরা সুইসাইড নিয়ে অনেক কথা বলি, মারা গেছে কেন, তারা কেন হার মেনে নিয়েছে, কোন পরিবেশটা তৈরি ছিল
যাকে তাকে হার মানতে বাধ্য করা হয়েছে। আমরা ওইটা চিন্তা করি না, আমরা ট্রিটমেন্ট, আমরা কিভাবে কোন রোগ দিব না, আমরা নাম্বারস কাউন্ট করি, কিন্তু কি কি জিনিস পরিবেশে কোন জিনিসটা কোন কথাগুলো শুনে তার কষ্টে সে আর বাঁচতে চায় নাই, সে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার মনে হচ্ছে যে আমার মরে যাওয়াটাই ভালো, আমার থাকা উচিত না, আমার কাউকে দরকার নাই। এটা কি কোনোদিন আমরা চিন্তা করি? সে কি কষ্টে পেয়ে তাকে আমরা হাত ছেড়ে দিচ্ছি? আজকে আমি খুব গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশে এত ভালো একটা ল আছে, মেন্টাল হেলথ ল আছে, আমাদের একটা ভালো একটা পলিসি আছে, আর এত কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, এরকম খুব কম দেশে কিন্তু আছে। আর একটা বাংলাদেশের জন্য একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা আমাদের এত কিছু চিন্তা করতে হচ্ছে, এত সমস্যা আছে, তারপরে আমরা এত কমপ্রিহেন্সিভ একটা প্ল্যান করেছি। সব থেকে লেটেস্ট এভিডেন্স বেসড সায়েন্স যত জানি সব কিছু নিয়ে ওইটা নিয়ে করা হয়েছে, আমি খুব গর্ববোধ করি। কিন্তু আসল এই চেঞ্জটা, এই ইমপ্লিমেন্টেশন, এই চেঞ্জটা সবার আগে মনের মধ্যে করতে হবে। আর যত দিন না আমরা এটা নিজেদের কাছে স্বীকার করবো যে আমরা কিছু ভুল করছি, আমাদের নিজেদের মধ্যে কিছু কমতি আছে, আমরা এই সোশ্যাল চেঞ্জটা করছি না, ততদিন কিন্তু আমরা কোনো এই ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে করতে পারবো না। এখানে আপনারা সবাই আছেন যেখানে এটার সাথে একটা বিগ পার্ট, হেলথ সেক্টর একটা বিগ পার্ট প্লে করে, ওটা নিয়ে আপনারা সবাই যুক্ত আছেন, সবাই এখানে আছেন, সবার এটা আপনাদের কাজের ওখান থেকে করতে হবে, কিন্তু ওর চেয়ে বেশি আগে করতে হবে নিজেদের মধ্যে চেঞ্জ।